দেখো বন্ধুরা, অটো চলে এসেছে আর পুরো অটো ফাঁকা আছে। এখনই উঠে পড়বো আমরা অটোতে। বাবু আয়, বাবু আয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো মানে সাজগোজ দেখে বুঝে গেছো আজকে কোথায় যাচ্ছি। তোমাদেরকে তো বললাম যে বাড়িতে যাব কালকে, তো রেডি হয়ে গেছি। আর আজ হচ্ছে শনিবার, এখন কটা বাজে বলো তো? এখন বাজে 2:56। তো এখন রেডি হয়ে গেছি, আমি বাবুকে আমার বোন রেডি করিয়ে দিচ্ছে, তো এখনই বাড়িতে চলে যাবো। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো প্রচুর রোদ তো দিনের বেলা, ওর জন্য মন চায় না দিনের রোদের মধ্যে কোথাও বেরোই। তো এখন একটু রোদের ভাবটা কম আছে, তো এখনই মানে বেরোবো। তো দেখছো পুরো রেডি, আর ব্যাগ টপ সব কিছু সকালবেলা আমি গুছিয়ে রেখেছিলাম, এখন আর কোনো চাপ নেই। আর এখনই যাবো বাড়িতে। আর আজকে আমার বাড়িতে মানে এই বাড়িতে মিস্ত্রি এসছে, দেখছো আওয়াজ হচ্ছে। আসলে যে এগুলোর মানে আর কি কাজ লাগানো হচ্ছে, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এ দেখো কাচের জানলা লাগানো হয়ে গেছে, এই যে। আর এই কাজটা এমন সিস্টেম, মানে এদিক থেকে দেখা যাবে বাইরে কি হচ্ছে, কিন্তু বাইরে থেকে ভিতরে দেখা যাবে না, এমন সিস্টেমে কাজটা লাগানো হয়েছে। এই যে এদিকে একটা লাগিয়েছে, প্রায় সবগুলো আজকে লাগিয়ে দেবে। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এই যে সব ব্যাডিং ট্যাডিং নিয়ে। আর ওই যে বাবু, এখনো কত রোদ বাবা। এই যে আমাদের বাড়ি দেখে না, সবাইকে ছেড়ে চলে যাব, মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব, যেতে তো হবেই। আর বিশেষ করে আমার এই বোনের ছোট ছেলেটার জন্য আরও বেশি মন খারাপ লাগছিল। তো এই কটা দিন ওর সাথে বেশি টাইম কাটানো হয়ে গেছে, খেলাধুলাই আর কি আড্ডা। তো মানে বাড়িতে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। আমার শাশুড়ি ওদিকে আবার আমার বড় ননদের বাড়িতে গেছে, বাড়িটা পুরো খালি আছে, তো আমার যাওয়াই লাগবে। আর আমি কয়দিন পরেই তো আবার আসবো, ওর জন্য এই মানে এখন আর বেশি থাকলাম না। আর আমরা যখন সবাই মিলে থাকি না বাড়িতে, বাবা মা বোনেরা মিলে, তো মানে পুরো স্বর্গ মন হয়, এত সুখ, এত খুশি, সেই বিয়ের আগের মতো। জানো তো আমরা সবসময় কত মজায় থাকি আর কি, আড্ডা, হাসি ঠাট্টা, গল্প, নতুন নতুন রান্না বান্না, খাওয়া দাওয়া, এই সব করতে করতে না আমাদের দিন কেটে যায়। ওর জন্য আর মানে বাড়িতে আসলে আর মন খারাপের একটুও মন খারাপ লাগে না। তো চলো ব্যাগ হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আমার সাথে আমার বোনেরা যাবে বলছিল অটোতে তুলে দিয়ে তারপরে চলে আসবে। তো দেখছো সবাইকে টাটা দিয়ে দিচ্ছি। তো চলো এবার অটোর জন্য রাস্তার দিকে যাওয়া যাক। এখন রাস্তায় এসে দাঁড়িয়েছি, কিন্তু অটোর কোনো দেখা নেই। যে আমার বাবা দাঁড়িয়ে আছে, ওই যে বোনেরা আছে ওখানে। তো অটো কখন আসবে জানি না, আমাদের এখানে আধ ঘন্টা পর পর অটো আসে, তো জানি না কখন আসবে, ভালো লাগে না। রেডি হয়ে যাবে তো, এক জায়গায় যাওয়ার সময় না দাঁড়াতে একটু ভালো লাগে না। তো তাড়াতাড়ি আমার বাড়ি যেতে হবে। ওদিকে আমার শাশুড়ি আর ননদ মিলে গেছে, আমার বড় ননদের বাড়ি। তো বাড়িতে কেউ নেই, আমি যাবো গিয়ে রাতে রান্নাবান্না করবো, তারপর তো ওরা খাওয়া দাওয়া করবে। তো জানি না কখন অটো আসবে। আর বিকাল, কিন্তু এখনও রোদের প্রচুর তাপ। তো এখন দাঁড়িয়ে আছি, বিরক্ত লাগছে, একদম টোটালি বিরক্ত লাগছে। দেখো বন্ধুরা, বাবু চলে যাচ্ছে, তো বাবা আবার রাস্তাতে এসছে বাবুকে একটু আদর করার জন্য। ওই দেখো, কয়দিন একসাথে ছিল না, বাবার একটু মন খারাপ হচ্ছে। আর ওই যে মেজো বোন, আর ওই দিকে আছে সেজো বোন, ওই যে তো সবাই এসছে। আর এদিকে অটোরই কোনো দেখা নেই, জানি না কখন আসবে। দেখো বন্ধুরা, অটো চলে এসছে আর পুরো অটো ফাঁকা আছে, এখনই উঠে পড়বো আমরা অটোতে। বাবু আয়, বাবু আয়। আমরা দত্তফুলিয়া চলে এসেছি, আর এমন কপাল খারাপ, নামতে না নামতেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর আমরা এখন ভ্যানে করে যাব হচ্ছে দত্তফুলিয়া বাস স্ট্যান্ড।
তো আজকে হাটবার, ওর জন্য ব্রিজের এই মাথা থেকে বাস আসে না, পুরো বাস স্ট্যান্ডে যাওয়া লাগবে। তো কি করে যাব বলো? আর হাতে তো একটা ছাতাও আনি নিয়ে, যে ছাতা করে ভ্যানে বসে বা রিক্সা বসে চলে যাব। ওর জন্য একটা দোকানে আমি আর বাবু মিলে অপেক্ষা করছি যে কখন বৃষ্টি থামবে আর ওই রিক্সা করে যাব। তো জানি না কখন কি থামবে, আর বিকালও হয়ে যাচ্ছে প্রায়, সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে আসছে, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। বাড়িতে আবার কেউ নেই, রান্না বান্না সব কিছু করতে হবে। তো আর ভাবছি দাঁড়াবো না, অটো টোটো পেলে টোটো করে চলে যাব। তো দেখছো ফাইনালি একটা টোটো চলে এসেছিলো সামনে দিয়ে, টোটোয়ে উঠে পড়েছি, ভালোই হলো। মানে রিক্সার ওপরে তো পুরো ফাঁকা ছিল, বৃষ্টি পড়লে ভিজে যেতাম, কিন্তু টোটো তো আর সেটা উপায় নেই, টোটোতে গেলে আর ভিজবো না। তো দেখছো টোটো থেকে নেমে বাস স্ট্যান্ডে মানে এসেই বাসটা পেয়ে গেছি আর সিটও পেয়ে গেছি। তো বাসে বসে পড়েছি আর বাসটা ছেড়ে দিয়েছে, তো আমি আর বাবু মিলে চলে যাব। আর এদিকে দেখো বাবু বাস স্ট্যান্ডে এসেছে, একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছে, আর ভাবছিলাম একটা চিপস কিনবো, কিন্তু দোকান বন্ধ ছিল আর কিনতে পারলাম না। আমরা বগুলা চলে এসেছি আর বগুলা আসতে না আসতে প্রচুর খিদে পেয়ে গেছে, কারণ বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি আর বাবুও খায়নি। ওর খাওয়াবো বলে ভাতটা মাখিয়েছিলাম কিন্তু খায়নি, শেষমেশ ফেলে দিতে হলো। তো ভাবলাম যে তাহলে কিছু খেয়ে যাই, আর বাড়িতে তো শাশুড়ি নেই, সেই গিয়ে রান্না করব। রান্না করতে করতে প্রচুর টাইম হয়ে যাবে, তো খেতে খেতে রাত হয়ে যাবে, তার থেকে ভালো এখান থেকে কিছু খেয়ে যায়। তো এই যে এক প্লেট এগ চাউমিন নিয়েছি, বাবু আর আমি দুজনে মিলে খাবো, কিন্তু বাবু দেখো আমাকে খেতে দিচ্ছে না, এমন ভাব করছে মনে হচ্ছে সব চাউমিন ও একাই খেয়ে নেবে, কিন্তু খাওয়ার নামে তো খোঁজ নেই আর আমাকে দেবেও না। তো যাই হোক দুজনে মিলে এগ চাউমিনটা খেয়ে তারপরে বাড়ির দিকে যাব। আর এখান থেকে আবার অটো করে তারপরে আমাদের দলুইগ্রাম বাজারে যাব, আর ওখান থেকে তো আমার হাজবেন্ড আসবে বাইক নিয়ে, বাইকে করে সোজা বাড়িতে চলে যাব। তো চলো বন্ধুরা, খুবই খিদে পেয়ে গেছে, বেশি কথা না বলে খাওয়া শুরু করে দিই। আর চাউমিনটা আমি ঝাল দিতে বারণ করেছিলাম, কারণ যেহেতু বাবু খাবে তো ওর জন্য আমি ঝাল ছাড়া করেছিলাম। তো এক চামচ দু চামচ খেয়ে বলছে মা আমি খাবো না, তুমি খেয়ে নাও। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পর প্রচুর কাজ ছিল, যেহেতু আমার শাশুড়ি বাড়ি ছিল না, তো আসার পরে অনেক কাজকর্ম ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি, তারপরে রান্নাও করেছি। আর আজকে রান্না করেছিলাম নিরামিষ, তো আজকে শনিবার যেহেতু, তো গাঁটি কচু আলু দিয়ে তরকারি করেছিলাম আর পটল ভাজা করেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার বাবু অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, ভাত হওয়ার আগেই ঘুমিয়ে পড়েছিল, তো জ্যাঠা শ্বশুর বাড়ির থেকে অল্প কটা ভাত নিয়ে এসে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই সবে মাত্র আমরা খেয়ে তারপর বাসন টাসন সব মেজে কমপ্লিট করে মুখ টুক ধুয়ে এখন চলে যাবো ঘুমাতে। আর ওদিকে বিছানা হয়ে গেছে, ও দেখো বিছানা হয়ে গেছে, আর শ্বশুর ওদিকে খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আজকে আমাদের বাড়িতে যেন তো সিঁড়ি ঢালাই হয়ে গেছে কমপ্লিট, তো শুধুমাত্র এবার নিচে মেঝেটা ঢালাই করলে ঘরে উঠে যাব আমরা, তো তারপর আস্তে আস্তে কাজ হবে। তো চলো বোঝো, তো সেই তখন বাড়ি থেকে বেরিয়েছি, প্রচুর জার্নি হয়ে গেছে আর ভালো লাগছে না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর যারা নতুন আছো তারা তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, তো আজকের মতো টাটা, বাই বাই।